बिजली ना रहने से नाराज लोगों ने चक्का जाम कर प्रदर्शन किया। ये घटना गुड़ियाहाटी 2 नंबर ग्राम पंचायत क्षेत्र का है। स्थानीय लोगों का आरोप है कि कई बार आवेदन करने के बाद भी कोई फायदा नहीं हुआ, इसीलिए मजबूरन वो चक्का जाम कर प्रदर्शन कर रहे हैं। उनका आरोप है कि जब तक उन्हें बिजली नहीं मिलती है वो इसी तरह लगातार प्रदर्शन करते रहेंगे। बिजली ना रहने से नाराज लोगों ने चक्का जाम कर प्रदर्शन किया। ये घटना गुड़ियाहाटी 2 नंबर ग्राम पंचायत क्षेत्र का है। स्थानीय लोगों का कहना है कि कई बार आवेदन करने के बाद भी कोई फायदा नहीं हुआ, इसीलिए मजबूरन वो चक्का जाम कर रहे हैं। रात 8टा साढ़े 8टा नागाद जखन झड़ है সেই ঝড়ের সময় গুড়িয়াহাটি 2 নম্বর অঞ্চলের ব্যাংচাত্রা রোড পাঁচতালতলা সংলগ্ন যে এলাকা, এই এলাকাতে বিদ্যুৎ চলে যায় এবং সেই বিদ্যুৎ গতকাল রাত থেকে একই অবস্থায় যে আসেনি, আজকে সারাদিন ধরে বারংবার হচ্ছে ইলেকট্রিসিটি বোর্ডে যোগাযোগ করা হয়। তারা বিভিন্ন সময় একই বিভিন্ন রকম কথা বলছে, এই তো আমাদের কাজ হয়ে যাবে, এই সারাদিনে হয়ে যাবে, দুপুরের মধ্যে হয়ে যাবে, বিকেলে হয়ে যাবে। ঠিক সন্ধ্যাবেলা আজকে এই সময় এসে আমাদেরকে জানাচ্ছে ওখানকার যারা স্টাফ যারা গেছিল বারে বারে দেখতে, তারা বলছে আজকে আমাদের পক্ষে সম্ভব না, ট্রান্সফারের মর্মে কোনো ব্যবস্থা আমরা করতে পারিনি। সেই বিষয়ে আমরা দেখলাম যে এলাকার প্রচুর মানুষ আছে যারা বয়স্ক, বাচ্চা আছে ছোট ছোট, যাদের এই কারেন্ট না থাকার ফলে একেবারে দুর্বিষহ অবস্থা। সেই জন্য আমরা যখন এসে এই অফিসের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলি, কর্তৃপক্ষ জানায় যে আমাদের লোক চলে গেছে কাজ করতে, কিন্তু বাস্তবিক যে পজিশন সেই এলাকায় কোনো কাজ করতে যায় নাই বা কোনো ট্রান্সফরমার যায়নি। আমরা যখন ওনার কাছে জানতে চাই যে আপনার কারা কাজ করতে গেছে, তাদেরকে আপনারা দেখান ভিডিও কল করে, বলছে না চলে যাবে। তা যখন প্রেশার যত দেওয়া হচ্ছে তখন বলছে চলে যাবে, তখন বলছে অ্যালটমেন্ট আমাদের করতে হবে, বিভিন্ন রকম এক এক সময় এক এক রকম কথা বলছে। এই প্রতিবাদেই হচ্ছে আমাদের যে বিদ্যুৎ নেই এখন, একটা পাল্টানোর জন্য কোনো লোক যায়নি। শহর সংলগ্ন এলাকা, একেবারে প্রত্যন্ত গ্রাম নয় যে তার ব্যবস্থাপনা করতে পারছে না, একেবারে শহরের পাশে গুড়িয়াহাটি 2 নম্বর অঞ্চল, যেখানে হচ্ছে গ্রাম পঞ্চায়েত অফিস থেকে আরম্ভ করে সমস্ত কিছু ট্রান্সফরমার আন্ডারে। কতক্ষণ চালাবেন এই পথ? আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের ওখানে ব্যবস্থা কিছু না হবে, আমাদের ওখান থেকে যারা রয়েছে আমাদের লোকজন, পাড়ার লোকজন, বাকিরা যারা আমরা এসেছি, বাকি আরও কিছু মানুষ আছে ওখানে, তারা যখন জানাবে যে কাজটা হয়ে গেছে, লাইটটা জ্বলে গেছে, আমরা অবরোধ তুলে নেব। গতকাল রাত 8টা সাড়ে 8টা নাগাদ যখন ঝড় হয়, সেই ঝড়ের সময় গুড়িয়াহাটি 2 নম্বর অঞ্চলের